এককালে রাজশাহীর মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। রাজশাহীতে এই ঘোড়ার গাড়িকে বলা হয় টমটম গাড়ি। আর এই টমটম ও কোচোয়ানদের ঐতিহ্য রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, আর তাই টমটমের শহর নামে পরিচিতি পেয়েছিল পদ্মাপাড়ের এই শহর। রাজশাহীর টমটমের ঐতিহ্য আশেপাশের জেলাতেও প্রচলন ছিল মানুষের যাতায়াতের অন্যতম বাহন হিসাবে। কালের বিবর্তনে রাজশাহীর সেই টমটম এখন বিলুপ্তির পথে, তাই সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নগরীর গ্রেটার রোডের বহরমপুরের মোড়ের টমটম ভাস্কর্য স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ভাস্কর্যটি স্থাপনের পর এই মোড়েরটির নাম দেওয়া হয়েছে ঐতিহ্য চত্বর। এই চত্বর থেকে তিন দিকে তিনটি রাস্তা বেরিয়েছে। একটি রাস্তা গ্রেটার রোড হয়ে রেলগেটের দিকে গেছে, তার বিপরীত দিকে আরেকটি রাস্তা বহরমপুরের দিকে গেছে, আর আরেকটি রাস্তা লক্ষ্মীপুরের দিকে গেছে। এই চত্বরটি আসলে অনেক সুন্দর, যা রাজশাহীর অনেক ঐতিহ্য বহন করে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাকে বলা হয় প্রজাপতির রাস্তা, যা রাজশাহীর বহরমপুরে অবস্থিত। এই রাস্তাটি রাজশাহীকে যতটা করেছে সুন্দর, ততটাই করেছে দর্শনীয়। এই রাস্তার সৌন্দর্য নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব রাজশাহীর সেই সুন্দরতম রাস্তা, যা বহরমপুরে অবস্থিত।